নমস্কার বন্ধুরা, রোজ রোজ একরকম চিকেন খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি স্বাদ মতো লবণ, ছোটো চামচের হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ হলুদ, আম তেলের 2 চামচ তেল আর ঠিক 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দইটা চিকেনটাকে নরম করবে। এবার খুব ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিচ্ছি। তোমাদের কাছে আমচুর পাউডার না থাকলে ওটা স্কিপ করে দিতে পারো। আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য বড় চামচের 1 চামচ পাঁচফোড়ন, 1/4 চামচ মৌরি এবং 1/4 চামচ জোয়ান দিয়ে দিলাম। পাঁচফোড়নে যদিও মৌরি এবং জোয়ান দুটোই থাকে, কিন্তু তাও আমি এই দুটো উপাদান একটু বেশি দিলাম, তাতে ফ্লেভার ও স্বাদ দুটোই বেশ ভালো হবে। মশলাগুলো ভাজার গন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। আমি আলুগুলো ভেজে তুলে নিলাম, তোমরা আলুটা স্কিপ করেও দিতে পারো। এবার ওই তেলের মধ্যেই মোটা মোটা করে কুচি করে রাখা কিছুটা আদা দিয়ে দিলাম এবং 4-5টা রসুন কোয়া কুচি দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, অল্প ভেজে নিচ্ছি। এবার একটা বড় মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ও একটু ভেজে নিয়ে ম্যারিনেটেড চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ম্যারিনেশনের জলটা দিয়ে দিলাম। এরপর বেশ অনেকটা জল দিয়ে দিলাম যাতে মাংসগুলো সুসিদ্ধ হয়। ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আমি 20 মিনিট মতো রান্না করে নিলাম, এতে চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে ভাজা মশলার গুঁড়োটা 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি জিরে গুঁড়ো বা অন্য কোনো মশলা ব্যবহার করব না। 1 চামচ আমের আচার ভালো করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। তোমাদের ঘরে যে আচার থাকবে সেই আচারই ব্যবহার করতে পারো, শুধু লেবুর আচার দিও না, তাহলে তেতো হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিলেই রেডি আচারি চিকেন। ওপর থেকে একটু লঙ্কার কুচি আর আদার কুচি ছড়িয়ে পরিবেশন করো। ভাতের সাথে গরম গরম খেয়ে দেখো কেমন লাগে আর আমাকে ফিডব্যাক দিয়ে জানিও।